চিন্তা করলেন হাই রে এই মদিনায় যদি আমার মা থাকতো আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করতো এই মদিনায় যদি আমার বাবা থাকতো আজকে আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত এই মদিনা আমার কেউ নাই একজন আছেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়া আমার মনের দুঃখের কথা খুলে বলি আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে বন্ধুরা আমার এই বিশ্বাস নিয়া ওই যুবক জাবিব আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি যখন মক্কা নগরীতে ছিলাম হুজুর যদিও চাচার বাড়িতে লালিত পালিত তারপরও আমার কিছু জায়গা ছিল আমার কিছু জমি ছিল হুজুর গো কিন্তু আমার চাচা ঘরের মধ্যে থাকার কারণে ঈমান আনার কারণে আমার উপর নির্যাতন করত নিপীড়ন করত আমি যখন ঘরে ছিলাম তখন ছিল আমার এক রকম জ্বালা হুজুর গো ঈমান আনার কারণে ঘর ছাড়লাম জায়গা ছাড়লাম জমি ছাড়লাম হুজুর গো আমার ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব কিন্তু সমস্যা হলো মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায় না কারণ আমার টাকাও নাই চেহারাও নাই হুজুর গো আগে আমার ঘরের মধ্যে ছিল এক রকম জ্বালা এখন বাইরে এসে হয়েছে আরেক রকম জ্বালা কথা কন ঠিক কি না আমার ঘরে উজালা বাইরে উজালা রে ঘরে উজালা বাইরে উজালা জালা দাইতে দিনে একমাত্র দয়ালি কারণে চিৎকার দিয়ে বলেন মারহাবা কারণ আল্লাহর জন্য যদি কারো জ্বালা হয় সেই জ্বালা হলে লস হয় না লাভ হয় ও মুসলমান খেয়াল করেন এই যুবক জাবিব বললেন নবী এখন আপনি হলেন আমার মা আপনি হলেন আমার বাবা আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন জারাবি তুমি কোন চিন্তা করো না কোন টেনশন করো না আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব আমার ভাইয়েরা এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবি কি সাহাবি বলেন আনসারী সাহাবি তার টাকার অভাব নাই পয়সার অভাব নাই জায়গার অভাব নাই জমির অভাব নাই তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী আমার ভাইয়েরা বলেন তো এইরকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতেও যদি ভালো একটা জামাই পাওয়া যায় এজন্য সমাজের গণ্যমান্য লোকদেরকে বলে ভাইজান দেখেন আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কি না এরকম বলে কি বলেন এই আনসার সাহাবি চিন্তা করলেন হাই রে এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়া
আমার বের জন্য একটু খটকালে করতে বলি, এই জামাই গোড়ার চাইতে আরো উপযুক্ত জামাই নবী ঠিক করে দিতে পারবে। এই বিশ্বাস নিয়া ওই আনসারী সাহাবী আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। হুজুর গো, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি হলেন মদিনার নেতা, আপনি যদি একটু ঘটকালি করেন এই জামাই গোড়ার চাইতে আরো উপযুক্ত জামাই আপনি ঠিক করে দিতে পারবেন। ও নবী, মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই আপনি খুঁজে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো দরকার নাই, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল, তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। কই হুজুর, তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পরিচয় দিলেন সাহাবী, এমন একজন জামাই তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি তার চেহারাটা ভালো না, বেটি পুষ্টিক কদাকার চেহারার একজন যুবক, জামাইয়ের নামটা হলো জালাবি। আনসারী সাহাবি মেজাজ ভালো হবে না খারাপ হবে, কথা কি বোঝা যায়? আনসারী সাহাবী মনে মনে চিন্তা করে, সর্বনাশ, আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাও ভালো না। আনসারী সাহাবীর মাথাটা নিচু করে ফেলেছেন, জোরে কর নাউজুবিল্লাহ। কারণটা হলো আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য কখনো করবে না তারা। বন্ধুরা আমার, আনসারী সাহাবী কিন্তু মানতে পারলেন না, তার মানে হলো তার স্বার্থের মধ্যে আঘাত লাগছে। কোথায় আঘাত লাগছে? আমার ভাইরা, আজও আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু স্বার্থে যখন আঘাত লাগে যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরি। কথা কোন ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু স্বার্থে যদি আঘাত লাগে তখন কয় না না বাবা, নিজে বাঁচলে বাপের না। বিশ্বাস করেন মুসলমান, কথা বলতে চাই না, আফসোস লাগে সাধারণ মানুষের কথা বলবো কি, আজকে বাংলাদেশে এমন আলেম নামের জালেম তৈরি হয়েছে, ওরা স্বার্থের কারণে কাবা ঘরকে মূর্তি বলে ফতোয়া দিয়েছে। আহা, ও হুজুর, তুমি মনে করছো নিজে বাঁচলে বাপের নাম, সময় আসবে যখন তোমারও সাইজ করা হবে তখন। আমি বক্তৃতায় প্রায় বলে থাকি, আপনারা পুকুর দেখছেন না, পুকুর, এই পুকুরের মধ্যে যখন বড় বড় মাছ চাষ করে পুকুরের মালিক, প্রথমে বড় ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারি সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়, কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পরে
আর একটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারি সব পোনা জাটকা গলি আটকা ধরে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পুটি মাছ ডার্কি মাছ পালিয়ে যায় কি যায় না। ওরা চিন্তা করে যাক মাছা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, কি জাল, এই কারেন্ট জাল দিয়া এমন করে ছেঁচা মারি সব পুটি ডারকে গুলে জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে, সেম মাছ, দুসি মাছ, ডেম মাছ। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুররেও ধরছে, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকে, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না কাদার মধ্যে এখনো কোন কোন পীর সাহেব আছে। এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে, কিসের ব্যায়াম, কিসের সেন, সব খানটা থেকে সিপটাম হয়ে বাইরে উপরে উঠে আসে, কথা কন ঠিক কিনা। এজন্য আমি বলি ও আলেম নামের জালেম, যা স্বার্থের জন্য কাবা ঘরকে মূর্তি বলে ফতোয়া দিয়েছ আর মনে করছো নিজে বাঁচলে বাপের নাম, বিশ্বাস করো হুজুর তোমাকেও কিন্তু সাইজ করা হবে, কথা কন ঠিক কিনা। কারণ মুসলমান ইমানদার স্বার্থের জন্য কাজ করতে পারে, তারা কাজ করবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য, কথা বলে ঠিক। বন্ধুরা আমার, এই আনসারি সাহাবি হ্যাঁ বলতে পারে না, না বলতে পারে না, আনসারি সাহাবি মনটা খারাপ করে ফেলেছে। এমন সময় বিশ্ব নবজি আনসারি সাহাবির দিকে তাকায় বললে, ও আনসারি সাহাবি শোনো, তোমার বিয়ের জন্য জামাই ঠিক করলাম, তুমি শুনলা, জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। ও আনসারি সাহাবি শোনো, আমি নবীজি কথা দিয়ে দিলাম, এই যুবক জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এই যুবক জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো কোনোদিন জুটবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু চার পয়সার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক অন্তরটা দেখেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবি জালাবিবের চেহারা নাই, টাকা নাই, কিন্তু এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো কোনোদিন জুটবে না। আমার ভাইয়েরা, তবু আনসারি সাহাবি হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, কারণ একমাত্র কন্যা, আপনাকে ওয়াজটা বুঝতেছেন, একটা মাত্র কন্যা। আনসারি সাহাবি চিন্তা করলেন, যতই হোক এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দেবে এটা হতে পারে না, নাউজুবিল্লাহ কবেন না। আনসারি সাহাবি একটু চালাকি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কিছুই বলতে পারবো না, বাড়িতে গিয়া বিবির সাথে আলোচনা করে আগামীকাল আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানায় দেব। বলেন, নাউজুবিল্লাহ, কারণ কোরআন বলছে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারি সাহাবি মানতে পারলেন না, বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, বিবি
তোমার মেয়ের জন্য বিশ্বনবী যে একটা জামাই ঠিক করেছেন। আমার ভাইরা বিবি তো মহা খুশি, কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি। কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটে কুশিত কদাকার চেহারা একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো কালোর কালো কথা বলেন, ঠিক কি না? সঙ্গে সঙ্গে আনসারে সাহাবীর বিবি বললেন, শোনো খবরদার খবরদার, যতই বিশ্বনবী জীবন হোক না কেন, আমি মরে গেলেও ওই রকম ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব না। স্বামী স্ত্রীর মধ্যে একরকম গন্ডগোল শুরু হয়ে গেল। কেন তুমি গেলা রাসূলের কাছে? গিয়ে তো বিপদে পড়ছো, এরকম না করলেই তো হতো। কঠিন গন্ডগোল বেঁধে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। বন্ধুরা আমার, এই রকম মুহূর্তে ওই যুবক জালাবি আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, জালাবি আর দেরি করো না, তুমি আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হুবু জামাই করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জালাবিব তো মহা খুশি, এক দরবারে আনসারি সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই সময় জালাবিব গিয়া দরজায় নক করে, ঠক ঠক। আমার ভাইয়েরা বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় ওই সময় বাড়ি থেকে আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারি সাহাবি চিন্তা করলেন, এই সময় কে আবার আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখি বেটে কুশিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারি সাহাবি মনে করছে ফকির। কি মনে করছে ফকির? মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আজকে তোমার ভিক্ষা দিতে পারবো না, আগামী কাল তুমি চলে আসো, একবারে তোমাকে দুই দিনের ভিক্ষা আমি দিয়া দেব। আমার ভাইয়েরা আসলে ওইটা ফকির না, ওইটা হবু জামাই। সঙ্গে সঙ্গে যুবক জালাবি ডাক দিয়ে বলেন, সাই সাহাবি শোনেন, আমার চেহারার দিকে তাকায়া আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম বিশ্ব নবীজির একজন সাহাবি, আল্লাহর নবী আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়েছে, আমার নাম হলো জালাবি। আনসারে সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমার নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি মি আসছো বিয়া করতে যাও। এই কথা বলে আনসারি সাহাবী দরজাটা লাগায় দিলেন জোরে করে, নাউজুবিল্লাহ, কারণ স্বার্থে আঘাত লাগছে। কোথায় আঘাত লাগছে? আমার ওয়াজ কি বোঝা যায়? আমি মূল থিমটা অল্প সময়ের মধ্যে আপনাকে বোঝাতে চাচ্ছি যে মুমিন ইমানদার কখনো স্বার্থের জন্য কাজ করতে পারে? আফসোস লাগে মুসলমান, শুধুমাত্র স্বার্থের কারণে এক ভাই আরেক ভাইয়ের নামে হামলা মামলা দেয়, কথা কন ঠিক কি না? বড় ভাই একদল করে, ছোট ভাই হয়তো অন্য দল করে। এই যে কয়েকদিন আগে বড় ভাই ছোট ভাইকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র নেতার কাছে ভালো হওয়ার জন্য, শুধুমাত্র দলীয় কারণে এক বাড়ির লোক একদল করে, পাশের বাড়ির লোকটা হয়তো অন্য দল করে, ক্ষমতাই নাই, এখন ইচ্ছাকৃত ভাবে তার নামে হামলা মামলা দেয় কি দেয় না? এ মুসলমান যুবক,
আমার কথাই কেউ কষ্ট নেবেন না, স্বার্থের জন্য হামলা মামলা দেয়া যাবে না। কারণটা হলো যেই ভাইটার নামে আপনি হামলা মামলা দিলেন, যেই ভাইটার নামে আপনি অযথা হামলা মামলা দিয়া দিলেন, আমার ভাইরা না জানি এই মুহূর্তে আপনার যদি মৃত্যু হয় ওই ভাইটাই আপনার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? যেই মানুষটাকে আপনি অবহেলা করতেছেন, যেই মানুষটাকে আপনি হিংসা করতেছেন সামান্য দলীয় কারণে, না জানি আপনি মারা গেলে আপনার কাফনের কাপড়টা ওই মানুষটা বাজার থেকে কিনে আনবে, কথা বলেন ঠিক কি না? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য স্বার্থের জন্য কি কাজ করা যাবে? আমার ভাইয়েরা খেয়াল করেন এই আনসারী সাহাবি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, যতই বিশ্ব নবীজি বলুক না কেন ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দেব না। নাউজুবিল্লাহ কবেন না? আনসারী সাহাবি বললেন বিবি আর দেরি করা যাবে না, এই মুহূর্তে সিদ্ধান্তের কথা বিশ্ব নবীজিকে আগে জানাতে হবে, কারণ ছেলে কিন্তু বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছে। এই সিদ্ধান্তের কথা আনসারী সাহাবি বিশ্ব নবীজিকে বলার জন্য যেমন ঘর থেকে বের হতে যাবে, ও মুসলমান এতক্ষণ পর্যন্ত যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি পাশের ঘরের থেকে তার মা বাবার সব কথা শুনেছে, কারণ মেয়েদের যখন বিয়ের আলোচনা করা হয় ওরা কিন্তু পাশের ঘরের থেকে সব কথা চুপি চুপি শুনে, কথা কন ঠিক কিনা? এই মেয়েটি সব কথা শোনার পরে ওই আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন আব্বা জান, ও আমার আম্মা জান, বিশ্ব নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে শুনে তারপরে যা। মেয়েটির মা বলে মেয়ে তুমি কোনো চিন্তা করো না, কোনো ভয় পেও না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলতেছে মা গো আমার কথা আগে শোনো তারপরে তুমি বলো। আনসারী সাহাবী বললেন মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতে সাব্বা জান তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীম পড়ো নাই? সুবহানাল্লাহ, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত খানা পড়ো নাই? ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইদা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা, ও আমার বাবা তোমরা কি পবিত্র কোরআনুল কারীম পড়ো নাই? মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী বললেন হ্যাঁ মা আমরা তো কোরআন পড়েছি। এবার মেয়েটি বললেন বাবা ও আমার মা শোনো আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে আর কেউ আছে নাকি? ও বাবা ও আমার মা
যেহেতু বিশ্ব নবীজি আমার বিয়ের ঘটকালি করেছেন সুতরাং ছেলে যেমনই হোক না কেন তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি আমার ভাইরা এই রকম মেয়েকে আজকে আমাদের সমাজে পাওয়া যাবে যাবে আজকালকার মেয়েরা বিয়ের সময় হলে কাব্বা ক্লিন শেপ লাগবে ক্লিন শেপ দাড়ি টুপি চলবে না পাঞ্জাবিওয়ালা চলবে না কথা কোন ঠিক কি না কারণ সে যুগ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন আর আজকালকার মা বোনদের মধ্যে আছে ইস্টার জলসা আর জি বাংলা সব ছাড়বে ইস্টার জলসা ছাড়বে এরকম মেয়ে আছে না নাই আফসোস লাগে মুসলমান কি বলবো আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই অনেকেই বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তান যেন একজন আলেম হতে পারে অনেকেই বলে হুজুর বিশেষ করে মেয়েরা বলে হুজুর আমার সন্তানকে একটা তাবিজ দিয়ে দেন কি দেন বাংলাদেশের মেয়েরা কিন্তু একটা তাবিজ বেশি পছন্দ করে কথা কর ঠিক কি না কিছু হলে কে হুজুর তাবিজ দেন এজন্য বাংলাদেশে আবার গান তৈরি হয় ও মন বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে নাউজুবিল্লাহ কবেন না আচ্ছা বলেন তো তাবিজ দিয়া কি কাজ হয় তাবিজ দিয়া কাজ হয় এক যুবক মসজিদের ইমামকে বলছে এই হুজুর তাড়াতাড়ি তাবিজ দেন পরীক্ষায় যেন পাশ করি না হলে কিন্তু চাকরি ড্রপ করে দিব হুজুর চিন্তা করে এমনি তিন মাসের বেতন বাকি এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো বিপদ ও কোন রকম একটা তাবিজ লিখে দিয়েছে পরীক্ষার হলে বসে দেখে যা ছিল আরো সর্বনাশ হয়েছে একটাও কমন নাই ওই যুবক চিন্তা করে তাবিজের মধ্যে কি লেখা আছে ওটা খুঁজে বের করব যুবক তাবিজ খুলে বাথরুমে গিয়ে দেখে এরকম ছোট্ট সিরকুটে লেখা পড়লে পাস না পড়লে আইকে আলা পাস তাবিজ দিয়ে কাজ হয় এজন্য হুজুর যতই দোয়া করুক না কেন এমনকি কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসিও যদি সন্তানের জন্য দোয়া করে কিন্তু সন্তানের মা সারাদিন যদি ইস্টার জলসা দি বাংলা নিয়ে বসে থাকে ওদের পেট থেকে কোনোদিন আলেম বের হতে পারে না আলেম বের হওয়ার জন্য মায়েদের মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই আহা আজকে যখন মায়েদেরকে পর্দার কথা বলা হয় অনেকে আবার স্লোগান দেয় রাতের আদার ভাঙবো স্বাধীনভাবে চলবো এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে আরে ভাই সাধারণ মেয়েদের কথা কি বলবো পত্রিকার মধ্যে দেখলাম মহিলা ইন্সপেক্টর আছে না নাই মহিলা পুলিশ দেখছেন না এই মহিলা পুলিশ ঢাকার শাহবাগে ডিউটি পড়েছে রাত দুইটার সময় টহল দিচ্ছে এমন সময় একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে মহিলা পুলিশও চোরের পিছনে পিছনে দৌড় চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে অনেকক্ষণ ধাপড়া ধাপড়ি করে কেউ কাউরে ছাড়ে না এমন সময় পেছন থেকে আরো মহিলা পুলিশেরা পাই ম্যাডাম সাইডেন চলে আসেন ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার দিয়ে কয়ে আরে মিয়া আমি তো চোরকে সারে দিছি কিন্তু চোর দেখি আমারে সারে না চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে ধরছে জন্মে ধরা যা সে কপালে হবে কাল সকাল তাহলে মুসলমান সাধারণ পুলিশ অফিসার এই মহিলা যদি রেহাই না পায় আমাদের সাধারণ মেয়েরা কি বেপর্দা হয়ে রেহাই পাবে পাবে আল্লাহ বললেন মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো টাকনুর নিচে কাপড় পরো কিন্তু বাংলাদেশের মেয়েরা টাকনু থেকে এক বিদ্য পরে পায়জামা পরে দেখছেন না আগে কয়েক বছর আগে একটা মেয়েরা স্কিন পায়জামা পরতো চিপা পায়জামা
এখন আবার এমন পায়জামা পড়তেছে ছেলেদের দুই তিনটা লুঙ্গি জোড়া দিলে অত ঢোল্লা হবে না। সাইডে কাপড়ের অভাব নাই, কিন্তু টাকনু থেকে এক বিদ্যে উপরে নিচের দিকে আবার কেসি দিয়ে কাটা সিসিম থা। আর ছেলেদেরকে বলা হলো তোমরা টাকনোর উপরে কাপড় পরো, কিন্তু বাংলাদেশের যুবকেরা এমন করে প্যান্ট পরে জাইঙ্গা বের হয়ে যায় মাজা দিয়া, প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায় তবু হুঁশ পাই না। আমি এক যুবককে বললাম, এই যুবক তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কিনো নাই? জাইঙ্গা দেখা যায় কে কয় হুজুর এটা স্টাইল, জাইঙ্গা বের হয়ে থাকে এটা বলে স্টাইল, কোথায় যাবে না। এই বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়া, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবার। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাবেন হারবারের পোস্টার আছে না নাই? আপনি নিবেন না জোর করে হাতের মধ্যে ধরায় দিবে। আমার গাড়ির কাঁচ খোলা, দেখলাম যেরকম একটা হারবারের পোস্টার আমার গাড়ির কাঁচ দিয়ে ঢুকায় দিচ্ছে। আমি দেখলাম আসলে কি লেখা থাকে, দেখলাম লেখা আছে আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল পাবেন, তাহলে অজিতনীয় সুন্দর ইন্ডিয়ান হারবার। অনেক মুরব্বীরা আবার কিনে একটু ডোজ মারে দেখি যদি কাজ হয়। বিশ্বাস করেন মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, মেডিকেল সায়েন্স বলছে যুবক, মেডিকেল সায়েন্স বলছে যেই সমস্ত যুবকগুলি ক্লিন শেভ করবে কি করবে, ক্লিন শেভ করবে আর টাকনোর নিচে কাপড় পরবে, আস্তে আস্তে ওদের যৌন শক্তি হারায় যাবে। কথা বলেন ঠিক কি না? এর প্রমাণ এই হারবাল। এই যে মুরব্বীর, আপনারা যখন যুবক ছিলেন এগুলো হারবাল ছিল? যারা মুরব্বী আছে হারবাল ছিল? দুই তিনটা সাইডে বউ চালাইছে আর আজকে একটার সাথে পারে না, কয়েকদিন পর ডিভোর্স হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? এর আসল কারণ হলো ক্লিন শেভ করা আর টাকনুর নিচে কাপড় পরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দা করার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, ওই মেয়েটার মধ্যে ছিল কোরআন। আমি মা বোনদেরকে বলি, মা অনেক ওয়াজ করার কথা ছিল আপনাদের জন্য কিন্তু সময় নাই, করতে পারলাম না। একটা কথা বলি মা, ইস্টার জলসাজি বাংলা ছাড়েন, সব ছেড়ে দিয়া বেপর্দা হয়ে চলাফেরা ছেড়ে দিয়া আপনার মধ্যে পবিত্র আর কোরআনুল কারীম ঢোকায় দেন, হুজুরের দোয়ার প্রয়োজন নাই, আপনার পেট থেকে আজও আল্লাহর ওলি বের হয়ে যাবে। ওই মেয়েটার মধ্যে ছিল কোরআন, এজন্য বলতেছে মা তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। মনে আছে আপনাদের? মেয়েটির মা বললেন মেয়ে যখন রাজি আমিও রাজি। আনসারি সাহাবি বললেন আমি তো আগে থেকেই রাজি, তোমার ভয়ে এতক্ষণ কিছুই বলতে পারি নাই। কয় তাহলে তাড়াতাড়ি জামাইকে আগে খুঁজে বের করো। আনসারি সাহাবি বললেন সর্বনাশ, হবু জামাইকে তো আমি ফকির বলে তাড়ায় দিয়েছি, তাড়াতাড়ি আগে জামাইকে খুঁজে বের করা লাগবে। আমার ভাইরা, এই চিন্তা করে আনসারি সাহাবি যেমন বাড়ি থেকে বের হতে যাবে, মেন দরজা যেমন খুলেছে লক্ষ্য করে দেখা গেল জালাবিন ওখানেই বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আনসারি সাহাবি বললেন যুবক তোমাকে তো ফকির বলে তাড়িয়ে দিয়েছি, তুমি কিসের জন্য এখানে বসে আছো? সঙ্গে সঙ্গে জালাবি বললেন ও আনসারি সাহাবি শোনেন, আমার বিয়ে ঠিক করেছেন সাধারণ মানুষ নাই, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা কখনো বিফলে যায় না, এই বিশ্বাস নিয়ে আমি জালাবি এখানেই বসে আছি। ইমানটা কত শক্ত দেখেছেন? বিশ্বাস, বিশ্বাস কিন্তু অনেক বড় জিনিস। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আজকে এই যে করোনা দেখেন, এখনো অনেক লোক আছে হাই গ্যাস সুসে হাতে সামান দেয় না, ওর কিচ্ছু হয় নাই,
অথচ টিভিতে বলতেছে 20 সেকেন্ড করে হাতে সাবান দেন, এই করেন সেই করেন, কিন্তু একটাবারও বলছে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওযু করেন, নামাজ পড়ে, এটা বলতেছে না। অনেক লোক আছে এখনো হাইগা সুচে হাতে সাবান দেয় না, আর কিচ্ছু হয় নাই, অথচ ও করোনাকে বিশ্বাসই করে না। অথচ ঢাকায় বড় বড় এসির মধ্যে থাকে, বড় বড় বিল্ডিং এ থাকে, 150 টাকা লিটার পানি খায়, ওদেরকে করোনা সাইজ করছে, কথা কোন ঠিক কি না? বন্ধুরা আমার, এই যুবক জালাবিব যখন এই কথা বললেন, আনসার সাহাবি বললেন, জালাবিব তোমার সঙ্গেই তো মেয়ে বিয়ে দেব, এখন তো হবু জামাই, কথা কোন ঠিক কি না? এই মুহূর্তে চলে যাও, তুমি মোহর না নিয়ে আসো, তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব বলেন, সুবহানাল্লাহ। জালাবিব চলে গেলেন বিশ্ব নবীর কাছে, আল্লাহ নবীকে বললেন, হুজুর আমার সঙ্গে তো মেয়ে বিয়ে দিতে চাই, কিন্তু আমার কাছে কোনো মোহর না নাই, মোহর না দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জালাবিব তুমি আমার জামাই হযরত ওসমানের কাছে চলে যাও, আমার জামাই অনেকগুলো স্বর্ণ মুদ্রা তোমারে দিয়া দিবে। সংক্ষিপ্ত করে বলছি, এই যুবক জালাবিব চলে গেলেন, যাওয়ার পরে ওসমানের কাছে যখন বললেন, অনেকগুলো স্বর্ণ মুদ্রা তারে দিয়া দিল, সেই স্বর্ণ মুদ্রা দিয়া ওই যুবক জালাবিব মদিনার বাজারে বিয়ের মার্কেটিং করতেছেন, কেনাকাটা করতেছেন। এমন সময় মদিনার অলি গলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, জিহাদ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে, ও যুবক তুমি ঘরের মধ্যে বসে থেকো না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে যারা চিন্তা করলেন, মুমিন বান্দা বান্দি হবে যারা, আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই চিন্তা করে ওই যুবক জালাবিব সব সারি গয়না ফিরাইয়া দিয়া ওই মোহরনার টাকা দিয়া মদিনার বাজার থেকে লম্বা একটা তরবারি ক্রয় করে নিয়া ওই যুবক জালাবিব জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। আমার ভাইয়েরা, আগে বিয়ে করা জরুরি না আগে দিন কায়েম করা জরুরি? কেমন ইমানদার ছিলেন, এ যুবক একটু দিলটা দেওয়াটা বোঝার চেষ্টা করো। মুসলমানদের জিহাদে যখন বিজয় অর্জন হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করলে সাহাবারা তন্ন তন্ন করে জালাবিবরে খোঁজে, জালাবিবরে কোথাও পাওয়া যায় না। সাহাবারা তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও জালাবিবকে পাওয়া যায় না। জালাবিবের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, কিন্তু জালাবিব নাই। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখা গেল দূরে কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। সাহাবারা চিন্তা করলেন, আমরাই তো প্রথম ইসলামের পতাকা উঁচু করে ধরব, আমাদের আগে কে আবার ইসলামের পতাকা উঁচু করে ধরল? আমার ভাইয়েরা, সাহাবারা দৌড় মেরে গিয়া দেখলেন ওই জালাবিবের দুই হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আরেক দিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখা গেল ওই জালাবিব কামর দিয়া ইসলামের পতাকা উঁচু করে ধরে আছে। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, হাইরে এই যুবক জালাবিবের এই দুনিয়াতে আর বিয়ে করা হলো না। সাহাবারা যখন কান্না করতেছেন, এমন সময় বিশ্ব নবজি আসলেন, ওই জালাবিবের কাটা মস্তকের সামনে হাঁটু গেড়ে বসে আল্লাহর নবীজি তার কপালের মধ্যে হাতটা দিয়া আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি, আপনি কিসের জন্য হাসেন? আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না,
আমি লক্ষ্য করে দেখলাম এই যুবক জালাবিবের জন্য আল্লাহর ফেরেশতারা জান্নাতি হুরের সঙ্গে এই মুহূর্তে জান্নাতে তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আর শোনো, এই যুবক জালাবিব যে ঈমানের পরিচয় দিয়েছে দুনিয়ার স্বার্থ ত্যাগ করে বিয়ের মার্কেটিং করা বাদ দিয়ে জিহাদের ময়দানে আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়ে ঝাঁপায় পড়েছে। আমি শুধু রাসূল নই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জালাবিবের দিকে তাকায় হেসে দিয়েছে। আমার ভাইরা, আমরা কে এরকম ঈমানদার হতে পারছি? তাহলে তাদের থেকে আমাদের পার্থক্য আছে না নাই? এমন পার্থক্য, এখানে অনেকেই বসে আছেন এখনো এশারের নামাজটাও পড়া হয় নাই, ওয়াজ শুনে সকালবেলা ফজরের নামাজও হবে না, আবার বলি হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান আমার ঠিক আছে, জান্নাতে যাওয়া যাবে, এরকম 1000 ওয়াজ শুনে কোনো লাভ হবে? আমার ভাইরা, ওয়াজ শুনে কেউ নামাজি হতে পারবে না। ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ খাবেন কি খাবেন না একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বল ঠিক কিনা? ওয়াজ শুনে যদি মানুষ নামাজি হতো, ইমানদার হতো, আর কেউ হোক না হোক, এই মাইকলা ভাইরা একজনও বেনামাজি থাকতো না, কথা কন ঠিক কিনা? কারণ উনারা শুধু ওয়াজ শুনে না, বক্তার সবচেয়ে কাছ থেকে ওয়াজ দেখে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, চোখ বন্ধ করে চোখ খুললে সকাল না হলে পরকাল, আমাদের কি ঈমান আনার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমার আজকের মেসেজ হলো, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে, তারা আল্লাহ পাক যেন কবুল করেন বলে না আমি। আমার ভাইয়েরা, আপনারা হয়তো জেনেছেন যে আজকে 10টার মধ্যে, আর আমার একটু তাড়া আছে, আমার আরেকটা প্রোগ্রাম আছে এই সাতক্ষীরাতেই, মানে দুইজনই বলেছে হবে না, এখন দুইজনই কয় হবে, আমি পড়ছি বিপদে, ওদের কাছে আমার 10টায় শেষ করে এতক্ষণ যাওয়ার কথা, তো আপনারা কষ্ট নেবেন না, অনেক কিছু বলার ছিল, ইনশাআল্লাহ আগামীতে যদি কখনো পরিবেশ ভালো হয় আমি আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ শোনাবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন। আর এরকম মাহফিল হোক আপনারা আগামীতে চান কি চান না? আফসোস লাগে আমার ভাইয়েরা, অনেকে টাকা চাইতে গেলে আবার বলে যে ভাই এত টাকা দিয়ে কি হয়, এরকম বলে কি বলে না? এরকম করেন না আমার ভাইয়েরা। আজকে দেখেন রামবামেরা দেশকে ছেয়ে ফেলতেছে, কথা কর ঠিক কিনা? এই কোরআনের মাহফিল যদি না থাকে, বিশ্বাস করেন আর কয়েকদিন পরে মসজিদে আপনি ঢুকতে পারবেন না, কথা কর ঠিক কিনা? এই জন্য আগামীকাল, আজকে না আগামীকাল, একটু সবাই একটু 100 টাকা 500 টাকা 1000 টাকা মা বাবার জন্য, মায়ের জন্য, বাবার জন্য একটু সবাইকে নিয়ে আসতে রাজি আছে? সবাই রাজি আছে একটু হাত তুলে দেখান তো, সবাই হাত তুলে দেখান তো, বলেন হুজুর আল্লাহ আমাদের এই দানকে যেন কবুল করেন বলেন আমিন। সবাই একটু আগামীকাল নিয়ে আসেন, না হলে কমিটির জন্য অনেক কষ্ট হয়ে যাবে, দশমীলে কড়ি কাজ হারিস নাই না, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله